কৃষ্ণ শ্রীমদ ভাগবত চতুর্থ স্কন্ধ পৃথুক আত্মতত্ত্ব উপদেশ দান ছবি এ রাম যেন বিজু বাংশ বনে অইনু অইনে ঘড়ি খনে উঠে তাত অগণি পছন্দ পাছে সিটো মহাবহ্নি লাগে সবে বনচানী দহিয়া কৰয়ৰণ্ড ভণ্ড সেহি নয় জ্ঞান ছয় হৃদয়তে উপজয় ভস্ম কৰে অজ্ঞান যতে ক গুচয় দুষ্ট অহংকাৰ সংসাৰৰ অৰ্নিবাৰ হুৱে সুখ দুখ ব্যক্তিৰে ক এ ৰাম যেন কোনো পুৰুষে ক শয়নত আছিলে ক তাতে নানা স্বপন দেখিল পাছে শয়ন কছাৰী দুৰ্ঘূৰণি ডাক এৰি যেন পুনু চেতন লোভিল এ ৰাম পুৰুষৰো সেহি নয় ভৈল যে বেজ্ঞানোদয় হৰি ভকুতিৰ প্ৰসাদত পাছে সিটো স্বপ্নময় যতে কবি শয়ছয় দেখে সিটো সমস্তে লোকত ৰাম কহোঁ আৰু শুনিও ক যেন মতে সৰ্বলোক পাৱে ঘোৰ সংসাৰ বিস্তৰ চাৰি কৃষ্ণ সেৱা ৰত্ন বিষয়ক কৰে যত্ন দুৰ্জন ইন্দ্ৰিয় নিৰন্তৰ এ ৰাম ধন জন পুত্ৰ ভাৰ্যা গজবাজি নানা প্ৰজা তাতে মাত্ৰ মনৰ বিলাস স্বপ্নটো নাহিকে আন কেৱল বিষয় ধ্যান তথাপি নুপুৰে তাৰ আসাম পাছে সেহি অনুক্ৰমে বিষয়ৰ ধ্যান সমে হুৱে নিজ আয়ু তাৰ খয় বিষয়ক ধ্যান কৰি চলে সংযমনি পুৰি তৈতো ঘোৰ যাত নাপাৱয় পাছে যাত নাৰহন্তে মিলয়াহি সংসাৰত পাৱে জন্ম অধম জুনিত বৃক্ষ পক্ষী পশু জন্ম হুৱে নানা ভিনে ভিন্ন লভে দুখ আতি বিপৰীত এ ৰামেতেকে পুৰুষ হবে তৰি বাক চাৱে যেবে বিষয়ৰ চাৰিবেক সংগ পুৰুষৰ পুৰুষাৰ্থ বিষয়ৰ আশা বৃথা ইহ পৰ লোকে আশা ভংগ এ ৰাম হেন জানি নৰৰাজ তোমাত নাহিকে বাজ
শুনা কহ গুই যৌপ দেহ যত দেখা জীব আতি নিয়মন্ত লক্ষ্মীপতি হুয়াহি দি মধ্যত প্রবেশ এরা হুয়া সূক্ষ্ম মনে জীব তেহেন তেহে সদা শিব আনু কার্য কারণ যেক মায়া ক আশ্রয় করি নিজ বিবেক ক ধরি প্রকাশন্ত সবাতু পয় তেক এরা মেহি মতে সিদ্ধ হবে উপদেশ দেন্ত যেবে তা সম্ভার প্রেম বাহি গইল বিষ্ণু তমি লীল শ্রুতি প্রবেশিয়া স্থিরমতি আশ্চর্য ভকতি বাহি গইল রাম নমু নমু নারায়ণ নিত মুক্ত সনাতন শুদ্ধ বুদ্ধ অগাধ স্বভাব যার নিজ প্রভাবত প্রকৃতির দুঃখ যত হবাকু করিলা পরাভব শুনা শুনা পিঠুরাই তান্ত বিনে আন নাই হাবহিতে ভজা বাসুদেব যার পদ পঙ্কজত নখ চন্দ ছয় সমে সন্ত হবে পরি করে হেব এরা পরম ভকতি ভাবে চিন্তি হৃদয়ত পাওয়ে সিন্দই কর্ম পাহর নিবন্ধ নলাগে তাহার আন যত যুগ তপ ধ্যান গুসাও এ ভকতি মহাবন্ধ মিটু গুইজ কথা ছয় আনে আকো নজানয় তথাপিতু কহিলু তু মাত গুচি বে সংসার তাপ লোভী বা জন্মর লাভ জানিয়াত করিও সঞ্জাত এরা শুনিও মহন্ত বর্গ বিষম সংসার দুর্গ জানি হৃদয়ক করা দৃঢ় ভারতত উপজিয়া দুর্লভ জন্ম কপায়া ভাঙ্গা কেনে ব্রজ লোহাগর এরাম ইটু তুচ্ছ মায়া মই যতে কবি হয়ছয় তাক লাগি নকৰা যতন জন্ম কাম ফল কৰা হিয়ে মাধৱ ক ধৰা তৰি বাক আছয় যদি মন এৰাম কৃষ্ণ সেৱা মহাৰত্ন ইয়াক কৰিও যত্ন হামফলা দুৰ্লভ নৰতনু কেতিক্ষণে কৈত পৰে যেন ভৰা নাওবোৰে পাইবা কনাহিকে আকৌ পুনু এৰাম যদি অসঞ্জাত কৰা সিদ্ধৰ বচন ধৰা ভাগৱত শাস্ত্ৰত বিচাৰি পিঠু মহানিপতিত পতি পতি কহিলন্ত ব্ৰহ্মময় যোগেশ্বৰ চাৰি।
হে রাম নমো নমো ঘন শ্যাম নিরঞ্জন নারায়ণ হৈত নিত্য বিশুদ্ধ স্বভাব দুষ্টর সংসার ঘোর আত কর্ণধার মূর তুমি হরি অনন্ত প্রভাব জানিলো তোমাত বিনে অনুকূল নাহি আন ইটো ঘোর কলির যুগত তোমার চরণ পদ্ম ভোজিলু এরিয়া সদ্ম অরাখা মুক কালর অত এ রাম হে সভাসদ লোক অকপতে ভোজি উক কৃষ্ণ পদ পঙ্কজ পল্লব চারি মহা অহংকার কৃষ্ণ বোলাবার অবংসা ঘুর যম পরাভ কৃষ্ণ শঙ্কর গুরু হরি রাম রাম হরি রাম রাম কৃষ্ণ কৃষ্ণ ও হরি ও